এশিয়া মহাদেশের অন্যতম একটি প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ দেশ হচ্ছে লাওস। লাওস দেশটি মূলত কমিউনিস্ট শাসিত। এশিয়ার অন্যতম দরিদ্রপূর্ণ দেশগুলোর মধ্যেও লাওস রয়েছে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে ঘুরতে নিয়ে যাব এশিয়ার অন্যতম একটি সৌন্দর্যপূর্ণ দেশ লাওসে। তো ভিডিওটি মিস না করতে চাইলে অবশ্যই আমাদের পুরো ভিডিওটির সাথেই থাকুন। সোভিয়েত ইউনিয়নের পতনের পর কমিউনিস্ট সরকার আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতির সাথে এখনও দেশটিকে সঠিকভাবে খাপ খাইয়ে নিতে পারেনি, বন্ধু হয়ে উঠতে পারেনি প্রতিবেশী দেশ চীনেরও, কেন যেন তাদের আপন করে নেয়নি মাও শেদুঙের দেশ চীন। সাগর মহাসাগরের সাথে কোনো সংযোগ নেই, অর্থাৎ স্থল বেষ্টিত দেশ লাওস। দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত এই দেশটির উত্তর পশ্চিমে রয়েছে মায়ানমার ও চীন, পূর্বে ভিয়েতনাম, দক্ষিণে কম্বোডিয়া এবং পশ্চিমে থাইল্যান্ড। প্রতিবেশী দেশগুলোর প্রভাবাধীন থেকেছে দেশটির ইতিহাসের বেশিরভাগ সময়, এজন্য লাওস তাদের জাতীয় পরিচয় সংকটে ভুগছে। কম্বোডিয়া, বার্মা, ভিয়েতনাম, চীন এই দেশটির উপর সবসময় কর্তৃত্ব ফলিয়েছে। বর্তমানে লাওস নামে যে দেশটি, তাদের আদি অধিবাসীরা মূলত দক্ষিণ চীন থেকে এসেছে। ভিয়েতনাম যুদ্ধের সময় আমেরিকা লাওস দেশটির উপর এত পরিমাণের বোমা বর্ষণ করে যে, যা পৃথিবীর ইতিহাসে এক দেশ অন্য দেশের উপর এত পরিমাণের বোমা বর্ষণ করেনি। 1964 সাল থেকে 1973 সাল পর্যন্ত লাওস দেশটির উপর আমেরিকা প্রায় 20 লক্ষেরও বেশি বোমা বর্ষণ করেছে। সে হিসাবে আমেরিকা ইউরোপ মহাদেশে যে পরিমাণে বোমা বর্ষণ করেছে, তার চাইতে প্রায় 2 গুণ বেশি বোমা বর্ষণ করেছে এই লাওসে। ভিউয়ার্স, আপনারা শুনলে অবাক হবেন যে আমেরিকা লাওসের উপরে যে বোমগুলো ফেলেছিল, সেই বোমের ভাঙা বা অবশিষ্ট অংশগুলোকে লাওসের মানুষের অনেক কাজে ব্যবহার করে। সেগুলোর সাহায্যে তারা ঘর বানায়, দরজা বানায়, ফুলের টব বানায় এবং নৌকা বানিয়ে থাকে। লাওস দেশটির কিছু কিছু অঞ্চলে এখনও প্রায় 30% বোমা রয়েছে যেগুলো ফাটেনি, এবং সেই সকল স্থানে সাধারণ মানুষের জন্য যাওয়া একদম নিষিদ্ধ, কারণ যে কোনো সময় সে বোমগুলো ফাটতে পারে। এখানকার বাচ্চাদের খেলার জন্য যে সকল প্লেগ্রাউন্ড তৈরি করা হয়েছে, সেগুলোতে এই বোমার অবশিষ্ট অংশগুলোকে ব্যবহার করা হয়েছে। লাওস দেশটির মেকং নদীর পাশে একটি ঝর্ণা রয়েছে, যে ঝর্ণাটি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে চওড়া একটি ঝর্ণা, এবং এর সৌন্দর্য অত্যন্ত মনোমুগ্ধকর। এছাড়াও মেকং নদীর উপরে একটি 1,250 মিটারের সেতু রয়েছে, যে সেতুটির মধ্য দিয়ে লাওস এবং থাইল্যান্ডের সম্পর্ক স্থাপিত হয়েছে, এবং এই সেতুটির নাম হচ্ছে ফ্রেন্ডশিপ সেতু। লাওস দেশটিতে ইন্টারনেটের সুবিধা শুধুমাত্র বড় শহরেই পাওয়া যায়। এছাড়াও ট্যুরিস্টরা যেখানে ভ্রমণ করে সেই জায়গাগুলোতেও ইন্টারনেট সংযোগ রয়েছে, এবং এখানকার ইন্টারনেটের দাম পৃথিবীর যে কোনো দেশের চাইতে অত্যন্ত বেশি। লাওস দেশটির মোট জনসংখ্যা 25 লাখের মতো, এবং এই দেশটির প্রধান ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম। গ্রীষ্মকালীন আবহাওয়ার দেশ লাওস। মৌসুমি বায়ুর প্রভাব রয়েছে, মে থেকে নভেম্বর পর্যন্ত বর্ষা মৌসুম, ডিসেম্বর থেকে এপ্রিল শুকনো আবহাওয়া বিরাজ করে। দেশটির ভূমির প্রায় 21% জীব বৈচিত্র্যের জন্য সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। সংরক্ষিত এলাকাকে কেন্দ্র করে সরকারের উচ্চবিলাসী পরিকল্পনা রয়েছে। গড়ে তোলা হবে পর্যটন স্পট, যা বাস্তবায়ন হলে এটি হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। খুব বেশি পরিমাণের আফিম উৎপাদনের জন্য কুখ্যাতি রয়েছে এই লাওস দেশটির, তবে ইদানিং আফিম উৎপাদনের হার কিছুটা কমেছে। দেশটির যোগাযোগ ব্যবস্থা একেবারেই ভঙ্গুর, কোনো রেল যোগাযোগ নেই, শহরকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থা রয়েছে, গ্রামগুলো রয়ে গেছে একেবারেই বিচ্ছিন্ন, মেঠো পথে যেতে হয় এক গ্রাম থেকে অন্য গ্রামে, টেলিযোগাযোগ ব্যবস্থা একেবারেই নাজুক, বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ একেবারেই কম, কেবল শহর অঞ্চলের জন্য বিদ্যুৎ ব্যবস্থা রয়েছে। এখানকার মানুষেরা বেশিরভাগই মূলত কৃষিকাজের সঙ্গে জড়িত, তারা ধান, গম, ভুট্টা ইত্যাদি উৎপাদন করে থাকে। লাওস দেশটির আয়তন 91,400 বর্গ কিলোমিটার। এদের প্রধান ভাষা হচ্ছে লাও ও ফ্রান্স। এখানকার গড় আয়ু 53 বছর পুরুষের এবং 56 বছর মহিলার। এখানকার প্রচলিত মুদ্রার নাম হচ্ছে নিউকিপ, এবং লাওস দেশটির রাজধানীর নাম হচ্ছে ভিয়েন্তিয়েন। তো ভিউয়ার্স, আজকে ছিল এই আমাদের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মহামূল্যবান মতামত। এবং আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন, আর পাশে রাখা বেল আইকনটিতেও ক্লিক করুন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।